আসসালামু আলাইকুম এখন আমরা যে ম্যাথটা সলভ করবো সেই ম্যাথটা চট্টগ্রাম বোর্ড দু হাজার সাত সালে এসেছিলো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি বস্তু থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো কত সময় পর বস্তুটি নিক্ষিপ নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে এবং এই সময়ে এর ব্যাগ কত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের এই প্রশ্নের মধ্যে মেইন যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা হচ্ছে আমাদের সময়টা বের করা কত সময় পরে বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে তো ওই সময়টা বের করে ফেললে ব্যাগটা আসলে খুব একটা বেশি কঠিন আস না ব্যাগটা আমরা খুব ইজিলি নর্মাল শুটু দিয়ে করতে পারবো বাট সময় বের করার সময় আমাদের দুই একটা জিনিস মাথায় রাখা লাগবে সেটা আমরা দেখবো সলভ করার সময় এখন আগে এটা বুঝি যে নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলা মানে কি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলা মানে যে আমার নিক্ষেপ করার সময় আমি একটা বস্তুকে যে দিকে নিক্ষেপ করেছিলাম সেটাকে যদি একটা ডিরেকশন ধরে নিই এবং ধরে টি সময় পর বস্তুটা এমনভাবে চলছে যে টি সময়ে বস্তুর গতির দিক আর নিক্ষেপের সময় বস্তুর গতির দিক এই দুইটা গতির দিকের মধ্যে মর্তি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের টাস্ক যে কত সময় পরে এই ঘটনাটা ঘটবে অর্থাৎ আমি যদি চিত্রের মধ্যে জিনিসটাকে দেখাতে চাই ব্যাপারটা হবে এরকম যে সাপোজ আমি একটা প্রাশ এই হচ্ছে আমাদের প্রাশ নিক্ষেপ করলাম এইভাবে তো তার নিক্ষেপ তাকে সব ধরো ভি বেগে নিক্ষেপ করলাম ব্যাগটাকে একটু সুন্দর করে দিয়ে দিই এখানে এইভাবে তো ধরো কিছু সময় পর তার ব্যাগের ডিরেকশনটা এমন হলো এই যে সাপোজ এই পয়েন্টে তার যে ব্যাগের ডিরেকশনটা এই যে ব্যাগের দিক ব্যাগের এই দিক আর নিক্ষেপ দিকের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি ধরে নিলাম এইখানে তার যে ব্যাগ সেটা টি সময় পরের বেগ এখন টি সময় পরে বেগের দিক নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি কোণে আছে হ্যাঁ ভাবে আমরা দেখতে পারবো জিনিসটা হচ্ছে এরকম যে এই কোনটা যদি থার্টি ডিগ্রি হয় যদিও দেখে থার্টি ডিগ্রি মনে হয় না আমার এখানে ধরে নিলাম এটা থার্টি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি যদি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমার এই যে বেগের রেখাকে আমি যদি এক্সটেন্ড করি তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে আমাদের এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ওই হিসাবে তাইলে এখন এখানে ঝামেলা যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো জামিতিকভাবে হয়তো এটা আমার কৈতিক আসলো এইখানে ছিল এটা ওকে জামিতিকভাবে কিন্তু ঠিক আছে যে একটা ত্রিভুজের একটা কোন তিরিশ ডিগ্রি একটা কোন নাইনটি ডিগ্রি একটা কোন সিক্সটি ডিগ্রি হবেই বাট প্রাশের কনসেপ্ট থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই কোনটা সিক্সটি ডিগ্রি এই সেট আপে হওয়া সম্ভব না কেন সম্ভব না একটু খেয়াল করো ধরো আমি আরেকটা প্রাশ আঁকি একটা বস্তুকে আমি তিরযোগভাবে নিক্ষেপ করলাম থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে হাই হাই এটা দেখি ট্রাফিজিয়াম হয়ে যায় ওকে নো প্রবলেম তো এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি ওকে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি একটু পরে আমি আমার কালি একটু চিকন করি বেটার হবে একটু পরে তার বেগের দিকটা তো এই মুহূর্তে তার বেগের দিকটা তো এইখান থেকে স্পর্শক বরাবর তাই না এই কোনটা কি অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি হবে নাকি থার্টি ডিগ্রিতে একটু কম হবে চিন্তা করে দেখো তো নিক্ষেপের সময় কোনটা ছিল অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি নিক্ষেপের একটু পরে এই মুহূর্তে তার যে বেগের দিকটা এই কোনটা কি অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রিতে একটু কম না ধরে নিলাম এটা টোয়েন্টি ডিগ্রি যখন একদম সর্বোচ্চ পজিশনে আসছে সর্বোচ্চ পজিশনে তো তার বেগের দিকটা শুধুমাত্র অনুভূমিক বরাবর থাকে তো এই জায়গাটাতে তার বেগের কোন কত ডিগ্রি একশো ভূমির সাথে সেটা হবে অবশ্যই জিরো ডিগ্রি তারপরে আবার কুনের মানটা বাড়তে থাকবে অনুভূ অনুভূমিকে সাথে তাহলে ওই কোনটা আস্তে আস্তে হয়তো টোয়েন্টি হবে সময় সময়কে ফাইনালি তার ব্যাগের ডিরেকশনটা ভূমির সাথে হবে থার্টি ডিগ্রি মানে হচ্ছে সে থার্টি ডিগ্রি থেকে কমতে কমতে অনুভূমিকের সাথে কোনটা জিরো ডিগ্রি হয় আবার জিরো ডিগ্রি থেকে বাড়তে বাড়তে থার্টি ডিগ্রি হয় তার মানে হচ্ছে আমার যদি গতিপথটা এই রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে এই যে নিচের যে রেখাটা আমি টানতেছি কালো করে আমার যদি গতিপথটা এই রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কখনোই ব্যাগের ডিরেকশন ভূমির সাথে তিরিশ ডিগ্রির বেশি হওয়ার কথা না কারণ তিরিশ ডিগ্রি থেকে তার কোণের মানটা কমতে কমতে জিরো ডিগ্রি হয় জিরো ডিগ্রি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম তিরিশ ডিগ্রি হয় তার মানে হচ্ছে এই যে আমরা জ্যামিতিকভাবে দেখেছিলাম দেখিয়েছিলাম যে এখানে সিক্সটি ডিগ্রি কোন হবে এই সিক্সটি সিক্সটি ডিগ্রি কোনটা আসলে এই অংশের মধ্যে ঘটা পসিবল না তার মানে কই ঘটবে তার মানে হচ্ছে আমার যদি সিক্সটি ডিগ্রি কোন হওয়া লাগে অনুভূমিকে সাথে সেটা আরও পরে হওয়ার কথা তার মানে কি তার মানে হচ্ছে আমার প্রাশটা আমরা যে লেভেল থেকে প্রাশকে নিক্ষেপ করছি করছি সেই লেভেলের মধ্যে আমার প্রাসটা ফেরত আসবে না প্রাশটা আরও সামনে এগিয়ে যাওয়া লাগবে এই হচ্ছে আমাদের ঘটনা এই ঘটনা আমরা বুঝতে পারলাম এখন যে আমাদের যে হাইট থেকে আমরা প্রাশকে নিক্ষেপ করছি প্রাসটা যদি সেইম হাইটেই ফেরত চলে আসে এরপরে যদি তারা যাওয়ার সুযোগ না থাকে তাইলে এই নাইনটি ডিগ্রি কোন তৈরি হওয়া করা আমাদের পক্ষে সম্ভব না কারণ ওই ক্ষেত্রে ভূমির সাথে উৎপন্ন কোন হওয়া লাগে সিক্সটি ডিগ্রি আর ভূমির সাথে উৎপন্ন কোন এই হাইটের মধ্যে সম্ভব না কথা কি বোঝা গেছে ওকে তাহলে আমরা এখন আমাদের যে ক্ষেত্রে নাইনটি ডিগ্রি হওয়া সম্ভব সেই রকম একটা সেট চিন্তা করি ধরো এখন আমি যদি এইরকম একটা সেট চিন্তা করি যে আমার একটা প্রাশ থার্টি ডিগ্রি করে নিক্ষেপ করলাম এইভাবে চলে থাকলো এই ক্ষেত্রে কিন্তু আমার ওই সেট সম্ভব যে নিক্ষেপ কোন হচ্ছে থার্টি ডিগ্রি আর কোনো একটা সময়ে যাওয়ার পরে আমার কোনটা নাইনটি ডিগ্রি হতে পারে এই যে এই এই যে এই বরাবর আমার কোনটা নাইনটি ডিগ্রি হতে পারে আমার আঁকাটা খুব বেশি ভালো হয় নাই ওকে আমরা জাস্ট টেনে বুঝাই দিই এই হচ্ছে কাহিনিটা ওকে ধরে নিলাম ঠিক আছে আমার আঁকা এই যে এখন কিন্তু ব্যাপারটা পসিবল এই যে এই কোনটা হচ্ছে আমাদের আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি নিচের দিকে তাইলে এখন সেটআপটা হচ্ছে এরকম এটা হচ্ছে এটা যদি থার্টি ডিগ্রি হয় অনুরূপ কোণের হিসাবে এই কোনটা আমার থার্টি ডিগ্রি এটা তো ডেফিনেটলি নাইনটি ডিগ্রি এবং এখন এই যে এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন খেয়াল করো এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমার এটা তো আমার ব্যাগটা যে যে বেগের ডিরেকশন তো হচ্ছে এই ডিরেকশনটা এখন এই ব্যাগটা কত সময় পরে ঘটবে বা কত সময় পরে আমার ব্যাগের ডিরেকশন আদি বা নিক্ষেপ দিকের সাথে একটি ডিগ্রি হবে সেটা আমরা বের করবো তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের এক্স এই যে এটা হচ্ছে আমাদের এক্স বা বেগের উল অনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে আমাদের ভিওয়াই ব্যাগের উলম্ব উপাংশ এখন এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি হয় একান্তর কোনো হিসাবে এটাও সিক্সটি ডিগ্রি তার মানে হচ্ছে যখন আমার ব্যাগের কোনটা নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি তো ওই ব্যাগটা আসলে অনুভূমিকে সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এক্স সিক্সির বরাবর তার যে ব্যাগটা সেই ব্যাগের সাথে তার উৎপন্ন কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে এখন আমরা চেক করি দেখি তো এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমরা সূত্র জানি টেন থিটার সমান ভি ওয়াই বাই ভি এক্স এটা আমাদের জানা আছে আগে থেকে টেন সিক্সটি সমান এখানে লেখা যাবে ভি ওয়াই বাই ভি এক্স এখন আমরা এটাও জানি যে পাশের গতিপথে এক্স এক্সিস বরাবর তার ব্যাগের কখনোই কোনো চেঞ্জ হয় না মানে এক্স এক্সিস বরাবর তার আদিতে ব্যাগ যা শেষেও ব্যাগটা এখন আমার বস্তুটা কত বেগে নিক্ষিপ্ত হয়েছিল থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে তার মানে এক্স এক্সিস বরাবর তার ব্যাগটা কী হবে সবসময় থার্টি নাইন পয়েন্ট টু কজ থার্টি ডিগ্রি ওকে পাশে থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক্স এক্সিস বরাবর ব্যাগ আমার সারা জীবন এটাই থাকবে যদি বাতাসের বাদে আমরা উপেক্ষা করি আর কি সেক্ষেত্রে তাহলে এক্স সিক্সটির বরাবর তার ব্যাগটা থার্টি নাইন পয়েন্ট থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ মিটার পার সেকেন্ড এখন এই মানটা যদি এখানে বসায় দিই টেন সিক্সটি সমান হচ্ছে আমাদের রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি ইন ইন্টু হাই হাই আমার এটার এই অবস্থা কেন রুট থ্রি ইন্টু ভি এক্স সমান ভি ওয়াই তাহলে ভি এক্সের মানটা যদি বসায় দিয়ে কী আসবে খেয়াল করো ভি এক্সের মান হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ ইন্টু রুট থ্রি সমান ভিওয়াই তাহলে ইন টু রুট থ্রি তাহলে আনসার আসে ভি ইজ টু ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ যখন আমার ব্যাগের ডিরেকশনটা নিক্ষেপ দিকের সাথে ডিগ্রি করে থাকে তখন ওয়াই বরাবর আমার ব্যাগের মানটা হচ্ছে ফিফটি মিটার পার সেকেন্ড অর্থাৎ যতক্ষণ পরে ওয়াই এক্সিস বরাবর বেগের মানটা ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড হয় সেটাই আমার নির্ণয় সময় কারণ ওই সময়টাতেই এই ব্যাগের ডিরেকশনটা নিক্ষেপ দিকের সাথে নাইনটি ডিগ্রি করে থাকে এখন আমরা এই সেটআপটা আপটা ব্যবহার করি খেয়াল করো এখন এখন আমরা কী ইউজ করবো ভি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ভি ওয়াই নট প্লাস কেন মাইনাস ভিওয়াই নট কারণ এই জিনিসটা আমাদের জানা আছে আমরা যেহেতু গতিবিদ্যা হয়তো পড়ে গতিবিদ্যাতে আমরা পড়ছি জিনিসটা যে আমার যদি একটা নির্দিষ্ট হাইট থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে আমি যদি একটা নির্দিষ্ট হাইট থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি সেক্ষেত্রে তার আদি ব্যাগটা মাইনাস হয় কারণ আমি স্মরণ বলতেছি নিচের দিকে আমার অবিকর্ষ স্তরণ নিচের দিকে তাহলে আমি যদি স্মরণ অথবা অবিকর্ষ স্তরণ অথবা ব্যাগগুলোকে পজিটিভ ধরি তাহলে আদি ব্যাগ ডেফিনেটলি তার বিপরীত দিকে এই জন্য আমার আদি ব্যাগটা নেগেটিভ হবে ঠিক আছে তাহলে আদিবেগটা বলতে এখানে ওয়াই এক্সিস বরাবর তার আদিবেগ সেটা অবশ্যই উপরের দিকে ছিল তাহলে ভিওয়াই কত আমাদের ফিফটি এইট পয়েন্ট এইট তাহলে ভিওয়াই হচ্ছে ফিফটি এইট পয়েন্ট এইট মাইনাস ভিওয়াই নট কত ওয়াই এক্সিস বরাবর আদিবেগ তো এটা হবে ভি নট সাইন থার্টি ডিগ্রি প্লাস নাইন পয়েন্ট এইট ইন্টু টি এই টাইমটাই আমরা বের করব তাহলে টি সমান কত হবে টি সমান হবে ফিফটি এইট পয়েন্ট এইট প্লাস এই যে উইনট সাইন থার্টি উইনট ছিল আমাদের থার্টি নাইন পয়েন্ট টু আর সাইন থার্টি মানে হচ্ছে হাফ তাহলে থার্টি নাইন পয়েন্ট টু ডিভাইডেড বাই টু কত আসে থার্টি নাইন পয়েন্ট টু ডিভাইডেড বাই টু আসে নাইনটিন তাহলে প্লাস নাইনটিন ডিভাইডেড বাই নাইন দেখি তো কত আসে এখানে তাহলে ফিফটি সরি ফিফটি প্লাস নাইনটিন পয়েন্ট সিক্স আনসলো ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট আনসার আসে এইট তার মানে আট সেকেন্ড পরে আমার ব্যাগের দিক নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে থাকবে তার মানে আমাদের আনসার হতো আনসার হচ্ছে এইট সেকেন্ড ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এখন এই সময় পরে ব্যাগটা কত ব্যাগটা তো এখন অলরেডি বের হয়েই আছে আমাদের ভি সমান হচ্ছে রুটোবার ভি এক্স স্কোয়ার্ড প্লাস ভি ওয়াই স্কোয়ার্ড আমাদের সবই বের করা Vx হচ্ছে কত জানি ছিল Vx টা ছিল আমাদের থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ হ্যাঁ ছিল থার্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ প্লাস ফিফটি এইট তাহলে এটা রুটোবার করে যা আনসার আসে সেটাই হচ্ছে তাহলে আমরা চট এটা উপরে চলে আসলো কেন আজ যাই এটা কোনো বিষয় না আমরা এখন চট্টগ্রাম বোর্ড দু সালের ম্যাথের গতিবিদ্যাতে আসা একটা কমপ্লেক্স ম্যাথ সমাধান করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন একটা ধন্যবাদ